দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাব জয়দেব দাসের কাছে। জয়দেব, এখন তো সর্বস্তরে মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন, সার্বিক চিত্র কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জাতির পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে প্রত্যুষে 1971 সালের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতার এই দিবসের উষালগ্নে তারা জাতির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিদেশে ঢাকায় নিযুক্ত বাংলাদেশে বিভিন্ন দূতাবাসে যারা কর্মরত রয়েছেন, বিদেশে যে রাষ্ট্রদূতরা রয়েছেন সেই রাষ্ট্রদূতরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে সর্বসাধারণের জন্য এই স্মৃতিসৌধটি শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এইখানে শ্রদ্ধা জানিয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়, হাজার হাজার মানুষ এখন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের শ্রদ্ধা জানাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। তাদের এই শ্রদ্ধা জানানোর এই পর্বটি বেলা যত বাড়বে ধীরে ধীরে এই স্মৃতিসৌধ কমপ্লেক্স জনগণের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এবং শ্রদ্ধা জানাবে। আমরা দেখেছি শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এসেছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও তাদেরকে শ্রদ্ধা জানিয়ে গেছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে শ্রদ্ধা জানানোর যে পর্বটি, সেটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এখান থেকে চলে যাওয়ার পর এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রাস্তায় দীর্ঘ যানবাহনের সারি লেগেছে এবং সেখান থেকেই মানুষ পায়ে হেঁটে ধীরে ধীরে এই জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধে প্রবেশ করছেন। এখনও মানুষের উপস্থিতি কিছুটা কম হলেও ধীরে ধীরে এই উপস্থিতি বাড়ছে। কুয়াশার চাদর, এখানে কুয়াশা রয়েছে কিছুটা, সেই কুয়াশার চাদর ভেদ করেই মানুষ এই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। 1971 সালে যারা রক্তের দামে আমাদের জন্য স্বাধীনতা কিনে এনেছেন সেই 30 লক্ষ শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য মানুষ এখানে আসছেন। যেই 1971 সালে বাংলাদেশের 7.5 কোটি মানুষের মধ্যে প্রায় 3 কোটি মানুষ শরণার্থী হয়ে বিভিন্নভাবে রাস্তায় জীবনযাপন করেছে, গৃহহীন ছিল, তাদের যে ত্যাগ, তাদের যে মুক্তিযোদ্ধাদের যে অবদান, সেই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে 30 লক্ষ শহীদের যে অবদান, 30 লক্ষ শহীদের যে রক্ত গঙ্গা সাঁতরে 30 লক্ষ শহীদ বাংলাদেশের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ছুটে এসেছেন। তাদেরকে প্রতি বছরই আসেন, এবারও তারা এসেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে, আওয়ামী লীগের জেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকেও এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। তারা যেটি বলছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা হবে তাদের আগামী দিনের লক্ষ্য, স্মার্ট বাংলাদেশ গঠন করেই তারা বাংলাদেশকে, যে বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্নের যে বাংলাদেশ, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিতে গিয়েছিলেন, সেই চেতনাকে তারা সমুন্নত রাখতে চান। এখন একটি আক্ষেপের সুরেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যেটি বলেছেন, এখনও বাংলাদেশে পাকিস্তানি ভাবধারার কিছু মানুষ রয়ে গেছে, যারা পাকিস্তানিদের ভাষায় তারা এখনও কথা বলছেন, গণহত্যাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এই ছিল রঞ্জু আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ শহীদদের শ্রদ্ধা নিবেদনের খবর। আরও খবর জানবো আমরা, আমাদের সাথে সাভার থেকেই আর যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুলের কাছ থেকে জেনে নেব যে সেখানকার শ্রদ্ধা নিবেদনের কী খবর রয়েছে। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং এখানে কিন্তু এখন দেখছেন যে সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে এবং লাখো শহীদদের প্রতি, এবং তারা দেখছেন যে যে যেভাবে পারছে ফুল নিয়ে ব্যানার হাতে তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছে এবং শ্রদ্ধা নিবেদন করছে। এবং এইখানে দেখছেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এসেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল এবং বিভিন্ন ফ্যাকাল্টি এবং যেসব সংস্থা রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, পোকো পোকো
শিক্ষক সমিতি রয়েছে এবং বিভিন্ন লোকজন কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে এবং শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আপনারা দেখছেন যে হাতে ফুল নিয়ে, যেহেতু রমজান মাস, এই রমজান মাসে কিন্তু মূলত এবার যে তার দিবস ঘিরে কিন্তু দেখছেন যে এবার এখনও কিন্তু যেহেতু কুয়াশা রয়েছে মানুষ কিন্তু আসতে শুরু করেছে এবং লোকজন কিন্তু তারা এখানে এখন কিন্তু তারা বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তারা আসতেছে এবং লোকজন ব্যানার হাতে নিয়ে তারা এখানে তারা এসেছে এবং শ্রদ্ধা নিবেদন করতে এবং শহীদদের প্রতি তারা কিন্তু মূলত শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। আমরা কথা বলতে চাই যে ইউনিভার্সিটির যে ভিসি তিনি এসেছেন এবং কথা বলবো এই এখানে তিনি এসেছেন নিবেদন করছে, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব যে তিনি এসেছেন এবং এখানে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, সরাসরি আমরা একটু যুক্ত হব, তিনি এখানে রয়েছেন যে এবং